আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আমার আজকের রেসিপি চিকেন রেজালা। ব্রয়লার মুরগি দিয়ে খুব সহজভাবে এই মজাদার চিকেন রেজালাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর খুবই অল্প সময় লাগবে। আর আজকের এই চিকেন রেজালার রেসিপি আপনারা যদি সম্পূর্ণ ফলো করেন তাহলে এটা স্বাদে আর গন্ধে একদম পারফেক্ট হবে। তাহলে চলুন আজকের এই মজাদার চিকেন রেজালার রেসিপিটি দেখে ফেলি। রান্নার শুরুতে আমি হাঁড়িতে দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেল। এই তেলে আমি বেরেস্তা করেছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ, তিনটা তেজপাতা, দুই টুকরা দারুচিনি, চারটা লবঙ্গ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চিকেন রেজালায় গ্রেভি তৈরি করতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন খুব ভালো করে আমি তেলে একটু কষিয়ে নেব, এতে করে যে কাঁচা গন্ধ থাকবে সেটা চলে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে প্রাণ মরিচের গুঁড়া, এটা কিন্তু অনেক ঝাল হয়ে থাকে, এই জন্য আমি একটা চামচ ব্যবহার করেছি। দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর এক চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার শুকনো মশলাগুলোকে অল্প অল্প করে পানি অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দেব এক কেজি ব্রয়লার মুরগির মাংস। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন। এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে ঢেকে রেখে দেব, আর এভাবেই অনবরত আমি এটাকে কষিয়ে নেব। কিছু সময় পর ঢাকনা উঠে একটু নেড়েচেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, সেক্ষেত্রে চিকেন রেজালার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য কিছু সময় পর ঢাকনা উঠে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এভাবে আমি 20 থেকে 25 মিনিট এই মাংসগুলোকে খুব ভালো করে এই মশলা দিয়ে কষিয়ে নেব। মাংসগুলো থেকে কিন্তু পানি উঠেছে, আর এই পানি দিয়ে মাংসগুলোকে আমি কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি আরও কিছুটা এখানে দুধ ব্যবহার করছি রেজালা টেস্টটাকে বৃদ্ধি করার জন্য। এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। এবার দুধটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুল হিটে এটাকে ঢেকে রেখে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঝোলটা আমি কিছুটা টানিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে একটা পেস্ট তৈরি করেছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানির ঝরানো টক দই নিয়েছি, আর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার সম্পূর্ণ পেস্টটুকু আমি এখানে ঢেলে দিচ্ছি। এটা দেওয়ার কারণে রেজালার কিন্তু মেন টেস্ট যেটা সেটা আপনারা পাবেন, আর এই পেস্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ রেজালার যে গ্রেভি এটা দেওয়াতে অনেকটা ঘন হবে আর টেস্টটা অনেকটা বদলে যাবে। এবার দিয়ে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে আমি অল্প আঁচে এটাকে ঢেকে রেখে দেব। ঢাকা দেওয়ার পূর্বে আমি এখানে এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখানে ব্যবহার করছি, এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। রেজালাটা একদম হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি কিছুটা কেওড়া জল ব্যবহার করেছি 2-3 ফোঁটা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমার এই মজাদার চিকেন রেজালা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে মৌমাছি রান্নাঘরের পাশেই থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।